আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি একটা খুব ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব ভোলা মাছের ঝাল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি চলে যাচ্ছি রান্নাঘরে। ভোলা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেব। ভোলা মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দেবো তেলে। মাছগুলো একটা দিক ভালো করে ভাজা হয়ে গেছে, আর একটা দিকে আমি উল্টে দেবো। এদিকটা আবার ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে আরও বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি এক চামচ কালো জিরে ফোড়ন দেব। এরপর একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এদিকে ডাল হচ্ছে, আর এদিকে ভোলা মাছের ঝাল হচ্ছে। গরম ভাতে ভোলা মাছের ঝাল আর ডাল দিয়ে কি মজা লাগে খেতে। বন্ধুরা, আপনারা বাড়িতে এই রেসিপি দুটোই একসাথে বানিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে বলবেন। পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গেছে, এক চামচ রসুন বাটা দিয়ে দেবো। এখানে আদা ব্যবহার করা যাবে না, ভোলা মাছে আদা দিলে স্বাদটা অন্য হয়ে যায়। এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই এখানে আমি অল্প হলুদ দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো নুন, তিনটে কাঁচা লঙ্কা চেরা, একটা গোটা টমেটো কুচি, সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখানে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম দু মিনিট মতো। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়ার পর গ্রেভিটা খুব সুন্দর ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে ঢেকে নেব। এবারে আমি ধনে পাতা কুচিগুলো ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, খুব ছোট্ট একটা রেসিপি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলে আসছি পরের ভিডিওতে।